হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। শুক্রবার মানে যেন একটি অন্যরকম আমেজ। প্রতি শুক্রবারে শাকিব খানের সাথেই নাকি সময় পার করেন এখন সকলের প্রিয় আবরাম খান জয়। আবরাম খান জয় এবং শাকিব খান একসাথে নামাজও পড়তে যান এবং মিলিয়ে পড়েন একসাথে পাঞ্জাবি, এবং ছুটির দিনে বেশ দাদির সাথে আনন্দ করতে দেখা যায় আবরামকে। সেরকমই একটি ছবি ক্যামেরা বন্দী হয়েছে দাদির সাথে ছোট্ট আবরাম খান জয়। এদিকে জয়কে দাদির বাসায় রেখে অপু বিশ্বাস এখন এদিক ওদিক বেশ যাচ্ছে, উড়াল দিয়েছে বিভিন্ন জায়গায়। শাকিব খান এবং সুপারস্টার বুবলি তাদের সন্তানকে নিয়েও বেশ আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে। বুবলির সন্তানকে নিয়েও বুবলি আজকে পোস্ট করেছে এবং লিখেছে জুম্মা মোবারক। সবাইকে আজকে শুক্রবারের দিন অনেক সুন্দর সুন্দর কয়েকটা শেহজাদ খান বিয়ের ছবি লিখে পোস্ট করেছে বুবলি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন নেট জগৎ মানে এখন শাকিব খানের পুত্র, একদিকে আবরাম খান জয়, এক অন্যদিকে শেহজাদ খান বীর। বুবলি নিজেই বলেছে অন্তঃসত্ত্বা অবস্থায় সে শুটিং করেছে। বীর সিনেমা শুটিং করার সময় বুবলি ছিলেন অন্তঃসত্ত্বা অর্থাৎ প্রেগনেন্ট, আর এই সময় বুবলি শুটিং করেছে। সন্তানকে পেরে নিয়েই যেন কাজ করেছে তিনি, বীরের মতো যেন সেও ছিল বীর, তাই সন্তানের নাম রেখেছে বীর। তো বন্ধুরা, বুঝতেই পারছেন বুবলির ছেলে বীর। তাদের সম্পর্কে আরও সব জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেল লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।